আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু হয়েছে 11টা থেকে। আমি এই মাছগুলো গত ব্লগে দেখিয়েছিলাম, অনেকগুলো মাছ কেটেছি। তো কীভাবে ঘষা মাজা করেছি পুরোটা দেখানো হয়নি। তো আমি আজকে আপনাদের সাথে দুইটা রেসিপিও শেয়ার করব। দেখুন শিং মাছটা আমি কীভাবে পরিষ্কার করে ফেললাম। খুব সহজে কিন্তু পরিষ্কার করা যায়। আমি ফাটাই ঘষে এরপরে পাতিল মাজা তারটা দিয়ে একটু ঘষা দিয়েছি, সাথে সাথে ময়দাটা উঠে গেছে, একটু কষ্ট হয় না। তো অনেক সময় দেখা যায় অনেকে পেঁপে বাটা দিয়ে করে, তো পেঁপে বাটা দিয়ে করলে স্বাদটা একটু নষ্ট হয় আমার কাছে মনে হয় আর কি। যাই হোক, আমি সবগুলো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর শিং মাছটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এখন ফ্রিজে কিছু রেখে দিব, আর এই ছোটো কই মাছগুলো শুধু রান্না করব, আজকে শুটকি দিয়ে রান্না করব। সেই জন্য এখানে লোট্টা শুটকিটা আমি সিদ্ধ করে নিচ্ছি। লোট্টা শুটকির ভর্তা করব আর ছুরি শুটকি দিয়ে মাছটা রান্না করব। দুটো শুটকি একসাথে সিদ্ধ করে নিচ্ছি। এভাবে সিদ্ধ করে নিলে শুটকির যে একটা মেডিসিন থাকে ওইটা বের হয়ে যায়, আর শুটকিতে তেমন একটা গন্ধ পাওয়া যায় না, ক্ষতিকর জীবাণুটা নষ্ট হয়ে যায় আর কি। তো শুটকিটা 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে চুলে থেকে নামিয়ে ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি এখন তরকারিটা রান্না করব, মাছের তরকারি। সেই জন্য হাঁড়িতে সয়াবিন তেল দিয়েছি, তেলের সাথে মিডিয়াম সাইজের একটা কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন শুটকিটা দিয়ে দেব। তো এই শুটকিটা আপনারা প্রথমে তাওয়ায় টেলে তারপরেও রান্না করতে পারেন, অনেক মজা হয়। তো আজকে আমি সিদ্ধ করেই ফেলেছি তাওয়া টালে নিয়ে, আর প্রথমে টেলে তারপরেই সিদ্ধ করলে আরও বেশি ফ্লেভারটা বের হয়। তো সাথে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে বেশি। তো কই মাছগুলো যেহেতু ছোটো ছিল সেই জন্য আমি শুটকি দিয়ে রান্নাটা করতেছি, আর টমেটো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা একটু বেশি করে দিব, শুটকির তরকারি একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো সেই জন্য আমি 1 চা চামচ থেকে বেশি দিয়েছি, 2 চা চামচের কাছাকাছি মরিচ গুঁড়োটা দিয়েছি, আর ধনিয়ার গুঁড়ো দিব, জিরার গুঁড়ো দিব না এখানে। সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে এখন ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো যতই শুটকিটা কষানো হবে ততই কিন্তু স্বাদটা বেশি বের হবে। তো সেই জন্য আমি শুটকি ভালো করে কষিয়ে নেব। আর এইদিকে লোট্টা শুটকিটা আমি সয়াবিন তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি, একদম মুচমুচে করে ফেলতে হবে। আর লোট্টা শুটকির ভর্তাটা তো অনেক মজা হয়, আমার ছেলেরাও পছন্দ করে, আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আবার কষিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি শুটকিটা কষিয়ে নিয়েছি। যেহেতু চুরি শুটকি একটু শক্ত থাকে সেই জন্য যতই কষানো হবে ততই কিন্তু তরকারি স্বাদটা বের হবে। তো এখন আমি আলু দিয়ে দিচ্ছি, আলুটা আমি ছোটো টুকরো করে কেটেছি। এখন আলুর সাথে এই শুটকিটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, 5 থেকে 6 মিনিটের মতো কষালে হবে। তো ওই দিক দিয়ে শুটকিটাও ভাজা হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে দেখুন এরকম মুচমুচে হয়ে গেলে তখন চুলো থেকে নামিয়ে ফেলতে হবে, কালারটা চেঞ্জ করে ফেলতে হবে। তো দুই চুলে আমি দুইটা করে নিচ্ছি আজকে দুপুরের জন্য। এগুলাই শুটকি দিয়ে কই মাছ রান্না, আর রাতের জন্য করব, রাতের জন্য একটু গাজর আর আলু দিয়ে ভাজি করব, আর একটা তরকারি রান্না করে রাখবো, ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো আমি যে কই মাছগুলো ভেজেছি ওইটা দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, আর এখন শোল মাছ আর ছোটো কই মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে। শোল মাছগুলো একদম ছোটো টুকরো করে কেটেছি, আর শোল মাছটা বড়ো ছিল না, ছোটো শোল মাছই ছিল, আর একটা টাকি মাছও আছে। তো এই মাছগুলো ওর আব্বু গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছিলো। আর মরিচের গুঁড়ো আমি আরও দিয়ে দিচ্ছি, কারণ ঝালটা হলে খেতে ভালোই লাগে। তো এদিক দিয়ে আমি লোট্টা শুটকিটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। শুটকিগুলো খুলে ফেলতে হবে, এই যে হাত দিয়ে এভাবে খুলে নিতে হবে। তো আমি রসুন আর কাঁচামরিচটা তাওয়ায় টেলে নিয়েছি, একটু সয়াবিন তেল দিয়ে তারপরে ভেজে নিয়েছি। ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন, তবে ভর্তার মধ্যে ঝাল হলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে।
তো আমি একদিক দিয়ে রান্না করতেছি আর একদিক দিয়ে ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো ঘরটা গোছানো হয়েছে, মোটামুটি কাজ শেষ হয়েছে, এখন শুধু রান্নাটাই বাকি। আর এক মুঠোর মতো ধনিয়া পাতা কুচি দিয়েছি এখানে। এরপরে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, এই ভর্তাটার মধ্যে পেঁয়াজ কুচিটাই বেশি করে দিতে হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখন ভালো করে হাত দিয়ে মেখে নিলে তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু লেটে শুটকির ভর্তা। তো শুটকির ভর্তাটা হয়ে গেছে, এদিক দিয়ে মাছটাও কষানো হয়েছে, আমি আরও একটু পানি দিয়ে দেব। এখানে ছোট ছোট কই মাছ, এরপরে শৈল মাছ, টাকি মাছ এগুলোই আছে। আর শুটকি দিয়ে রান্না করার কারণে অনেক বেশি মজা হয়েছিল এই তরকারিটা। তো আপনারা যদি ছুরি শুটকি দিয়ে রান্না করেন তাহলে শুটকিটা প্রথমে তাওয়ায় টেলে নেবেন। আমি প্রথমে ভুলে গিয়েছিলাম, যেহেতু তাড়াহুড়ো ছিল, অনেক দেরি হয়ে গেছে রান্না করতে, আর অনেকগুলো মাছ কাটার কারণে অনেক দেরি হয়েছে আজকে। তো মাছটা রান্না হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করব, আর ঝোলটা এরকমই রাখবো, আর ইচ্ছে করলে আর একটু কমানোও যাবে। তো যেহেতু শুটকির ঝোল খেতে ভালোই লাগে, মাছ আর শুটকির ঝোল অনেক মজা লাগে খেতে, এমনি এমনি ভাত খাওয়া যায় এগুলো দিয়ে। তো আমি টেবিলে খাবারটা দিয়েছি, ওর আব্বু বাসায় আছে, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। তো টেবিলে খাবারটা দিয়ে আমি এদিক দিয়ে রাতের জন্য তরকারি বসিয়ে দিলাম। এখানে গাজর আর আলু ভাজি করে নিচ্ছি, আর একটা ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। ওই যেই কই মাছগুলো ভেজে নিয়েছিলাম ওইটাই এখন রান্না করব। তো টেবিলে খাবারটা দিয়েছে, এখনও কেউ খেতে বসেনি। তো এটা হচ্ছে রান্না শেষ হওয়ার দৃশ্য। রান্না শেষ হওয়ার পরে আমি রান্নাঘরটাও ক্লিন করে ফেলেছি, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি কী রান্না করেছি। তো আজকে পরিশ্রমটা একটু বেশি হয়েছে, অনেক কাজে করেছিলাম। এই যে মাছটা রান্না হয়েছে, আর ওদিক দিয়ে গাজর আর আলু ভাজি, আর এখানে আছে শোল মাছের তরকারি একটু রয়ে গেছে, যে শুটকি দিয়ে যেটা রান্না করেছিলাম ওইটাই। আমার ছোটো ছেলে এখনও আসেনি, ও আসলে খাবে এটা। তো আমার ব্লগ ভিডিও আজকে এখানে শেষ করলাম। আমার ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, পরবর্তীতে নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।